রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও তাদের মিয়ানমার ফেরত পাঠাতে সহায়তা করবে যুক্তরাজ্য ঢাকায় দুই ব্রিটিশ মন্ত্রীর সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান যুক্তরাজ্যের পররাষ্ট্র এবং কমনওয়েলথ দপ্তরের এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী মার্কফিল্ড রাখায়নে রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন শেষে মিয়ানমার থেকে সরাসরি ঢাকায় এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যুক্তরাজ্য আলোচনা চালিয়ে যাবে বলে যা বলে ব্রিটিশ মন্ত্রী কাজীবাপ্পার রিপোর্ট রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে বৈঠক করেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড ও উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট মিয়ানমার থেকে সরাসরি ঢাকায় আসেন তারা বৈঠকে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ধর্ষণ নির্যাতনের চিত্র তুলে ধরেন এবং বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করেন বৈঠক শেষে সাংবাদিকদের তারা জানান রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে সব ধরনের কূটনৈতিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে এ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন যুক্তরাজ্যের প্রতিনিধি দল পঁচিশে আগস্ট রাখাইনে হামলার ছিয়ানব্বই ঘন্টার মধ্যে যুক্তরাজ্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে নিরাপত্তা পরিষদে প্রথম বিষয়টি উত্থাপন করে এবং সংকট সমাধান না হওয়া পর্যন্ত পরিষদের বৈঠকে আলোচনা চালিয়ে যাবে মিয়ানমারে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তারা সহযোগিতা করবেন এই তারা পুনর্ব্যক্ত করেছেন পরে সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সাথে বৈঠক করেন যুক্তরাজ্যের দুই প্রতিমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় ত্রিশ মিলিয়ন পাউন্ড দেবে যা তিনশো কোটি টাকার সমান সন্ধ্যায় ব্রিটিশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রতিনিধি দল বলেন মিয়ানমারের সেনাবাহিনীর উপর সূচির পূর্ণ নিয়ন্ত্রণ না থাকায় হত্যাযোগ্য বন্ধ করা যাচ্ছে না তবে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যুক্তরাজ্যকে আশ্বস্ত করেছেন সুচি মিয়ানমারের হত্যা যজ্ঞের জন্য দেশটির সেনাবাহিনীকেই দায়ী করছি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশা দিচ্ছেন যুক্তরাজ্যের এই প্রতিমন্ত্রী কাজী বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা